तो चलिए शुरू करते हैं। हेलो एंड वेलकम बैक टू अनदर व्लॉग ऑफ माय चैनल। आज के হচ্ছে 24th সেপ্টেম্বর, দিস ইজ ফাউন্ডেশন ডে 24th সেপ্টেম্বর। এটাকে এনএসএস ডে হিসেবে সেলিব্রেট করা হয়, তো এটার জন্য আমাদের কলেজে আজকে প্রোগ্রাম হচ্ছে, ডান্স হচ্ছে, বিভিন্নভাবে আমি তোমাদেরকে সবটা দেখাবো। আর হ্যাঁ, কী বলে, আজকে একটা এক্সিবিশনও হচ্ছে, ঠিক আছে, আমাদের হবি ক্লাস, তো সেটার জন্য একটা এক্সিবিশনও হচ্ছে। হিয়ার গোস আওয়ার বিউটিফুল গার্ল রীতিকা, এ খুব একটা দারুণ কাজ করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাই এভরিওয়ান, অনন্যা বলে একটি জুনিয়ার এই গোটা পোস্টারটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মোটোটা হচ্ছে নট মি বাট ইউ। এটা হচ্ছে আমাদের হবি ক্লাসের এক্সিবিশন, বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, আমি তোমাদেরকে এক এক করে সবটা দেখাবো। এটাকে বলা হয় হচ্ছে জারোখা পেন্টিং। এটা হচ্ছে পুরো ফ্রেমের উপরে বিভিন্ন ধরনের ওই মোল্ডের দিয়ে করা হয়েছে, আর এটা তো আপনারা বুঝতেই পারছেন পটের ওপর সুন্দর আঁকা আছে। এটা রীতিকা করেছে, দারুণ ও কাজগুলো করে রীতিকা বললাম। আর এগুলোকে বলা হয় গোন্ডা, ঠিক আছে, এগুলো ওই থার্মোকলে প্লেটের উপর সুন্দর করে করা হয়েছে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কি হোল্ডার, তার উপরে মুখোশের মতন করা আছে, পুরোটাই মোল্ডের দিয়ে। এটা তো সরা পেন্টিং, এটা ওই মাটির সরার উপর বিভিন্ন ধরনের আঁকা আছে, এটাও করেছে রীতিকা। রীতিকা খুব সুন্দর এটা করেছে, একটা তিনটে মেয়ের মুখ মতন। আর এটা হচ্ছে জুয়েলারি, এটাও হাতে বানানো পুরোটাই সবগুলো। এটা আমব্রেলার উপরে পেন্টিং করা আছে সুন্দর করে, বিভিন্ন ধরনের প্যাটার্নস দিয়ে। এটা হচ্ছে আরও ভালো ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ কি হোল্ডার্স। আর এটাকে বলা হয় লিপ্পন আর্ট। এটা তো অনেকবারই ইনস্টাগ্রামে দেখা যায়, তো এটা ওই মোল্ডটাকে রোল করে করে করতে হয়, তারপর কালার করতে হয়। দিস ইজ দ্য ফুল হবি ক্লাস এক্সিবিশন। আমরা তিনজনে একটা জিনিস পারফর্ম করবো, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো এরা হচ্ছে আমার জুনিয়র, ওরা কমার্স পড়ে, রিচা, ওর নাম রিচা, আর এর নাম হচ্ছে অঞ্জলি। তো হোস্ট হচ্ছে আমাদের নিশা আর মধুশ্রী, তো ওরা দুজন প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছে, প্রতিটা টিচার্সও চলে এসছে, কিছু স্পিচ আছে, ওগুলো আমি রেকর্ড করিনি, তো এরপর টিচার্সদের বরণ করা হবে, আর তারপর আমাদের প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হয়ে যাবে। Thank you.
ও আজকে ছিল হোস্ট, খুব ভালো করেছে লাইক হোল প্রোগ্রাম। হ্যাপি এনএসএস ডে টু অল অফ ইউ। বেশ ভালো হলো আমাদের প্রোগ্রাম। আর যে ঋতু এখানে আছে, আমরা এখানে আছি, তো আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি এখানে। সবাই পুরো ব্লগটা আশা করি দেখে কমেন্ট করে জানবে যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে। সো দিস ইজ আওয়ার লাঞ্চ, অ্যান্ড অল থ্যাংকস গোজ টু আওয়ার এনএসএস ম্যাম, মনিওয়ালা ম্যাম, থ্যাংক ইউ।